নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতার বার্তা নিয়ে গেল সেপ্টেম্বরে লন্ডন গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন দলের দুই নেতা। দেশের একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর নানা আলোচনা বিএনপির ভেতরে বাইরে, যার জবাবও আসলো দলের এই নীতি নির্ধারকের কাছ থেকে। আমি একটা নিউজ দেখেছি যে আমি আর আরো তিনজন আমরা লন্ডনে যে ওনাকে কনভিন্স করার চেষ্টা করছি, তো ব্যাপার হয়েছে যে আমি ওই সময় লন্ডন যাই নাই। তো সুতরাং এসব আজে বাজে নিউজ রিসপন্ড করাও আমাদের সাজে না। যার যা লিখে দিচ্ছে আর যে পত্রিকা দিচ্ছে, সে পত্রিকা শুনে নানান রকম কথাও তো শোনা যায়। সুতরাং এগুলো আমলে না নেওয়াই ভালো। আইয়ুব খানও লাভবান হয়নি এসব কনস্পিরেসি করে, হিয়া খানও লাভবান হয়নি, এরশাদও লাভবান হয়নি। এটা ক্ষমতায় গেলে যে কাচের ঘরে বসে, সে কাচের ঘরে তো কোনো আওয়াজও দেয় না, আর এখন তো টিন্টেড গ্লাস আসছে, দেখতেও পায় না, সেই জন্য এসব করে আর কি। আন্দোলন যত ঘনীভূত হবে এ ধরনের ঘটনাও আরও বাড়ার শঙ্কা আরেক নেতার। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, স্বাধীনতার যোদ্ধা হিসাবে, গণতন্ত্রের সপক্ষলী হিসাবে, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা বলতে পারি যে আমার নেতারা কি লন্ডন গেলেন, না আমেরিকা গেলেন, না জাপান গেলেন, না সিঙ্গাপুর গেলেন, না ব্যাংকক গেলেন, এই খোঁজখবর রাখে গোয়েন্দারা, এই খোঁজখবর রাখে আওয়ামী লীগ। তো আমার নেতারা লন্ডন যেতে পারে, শীর্ষ নেতার সাথে যদি লন্ডনে গিয়ে থাকেন দেখা করতে পারে, কিন্তু কি কথা হয়েছে এটা নেতা তারা জানে। তো আমার বিশ্বাস গত তিন মাস চার মাসে আমার এই দুজন অভিজ্ঞ নেতা যারা আন্দোলন সংগ্রামে সমাবেশগুলোতে প্রত্যেক দিন অরহ টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছে, তিন মাসে যেটা বলছে যে সেপ্টেম্বর বা অগস্টে গিয়েছেন, এই তিন চার মাস তো তাদেরকে আমি ঢাকা শহরের প্রত্যেকটা সমাবেশে, প্রত্যেকটা মিটিংয়ে এবং অ্যাম্বাসেডার সাথে মিটিংয়ে সবসময় তাদের দেখতে পাচ্ছি। এটা গিয়েছে এটা আমি বিশ্বাস করতে পারি না, গেলেও তাদের কী কথা হয়েছে, ওই নিউজম্যান কী করে জানলো, তাই আমি মনে করি এটা গোয়েন্দাদের একটা বিরাট ষড়যন্ত্র। শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, তৃণমূলেও এমন বাস্তবতার বিরুদ্ধে লড়াই করেই টিকে থাকতে হচ্ছে বলে জানান নেতারা। বিএনপি এখন আগিচ্ছে অনেক সচেতন, অনেক কৌশল অবলম্বন করছে, যেটা গোয়েন্দারা শত চেষ্টা করেও এই কৌশল আদায় করতে পারছে না, জানতে পারছে না। সেই কারণে গোয়েন্দারা এবং আওয়ামী লীগ যৌথভাবে মিলিয়ে আমাদেরকে একটা মারপ্যাঁচে ফেলে, ষড়যন্ত্রে ফেলে আমাদেরকে বিভেদ সৃষ্টি করতে যাবে, সেটা কশিনকালও হবে না। যেহেতু তারেক জিয়া 10,000 না 50,000 মাইল দূরে থাকলো, তার নির্দেশে দল যেভাবে চলছে এইভাবে চলবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।